আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নর্মালি কিন্তু স্যামসাং এর ফোন নতুন যে সমস্ত ফোন এবং নতুন আপডেট কল রেকর্ডিং অ্যালাউ করে না, কারণ হচ্ছে কল রেকর্ডিংটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু এবং এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ কল রেকর্ড করা। তো আপনি কল রেকর্ডের অপশন বিভিন্ন ফোনে, কিন্তু এমন না যে সব পাওয়া যায় না, প্লে স্টোরে খুঁজলে আপনি অনেক অনেক কল রেকর্ডিং করার জন্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাভেলেবল, ঠিক আছে। এবং কিছু কিছু ফোনে, কিছু কিছু ফোন বলতে স্যামসাং এর কিছু মডেলে দেওয়া আছে, কিছু মডেলে নাই। আবার অন্যান্য ব্র্যান্ডের যে বাজারে অ্যাভেলেবল অনেক ফোন আছে, সেগুলোতে কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে কল রেকর্ডিং অপশন। তো আমরা কিন্তু দিন দিন হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে এবং হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি যে হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং আমরা কীভাবে করব। তো হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করার জন্য আপনি কিছু অপশন ব্যবহার করতে পারেন, যেমন আগেই বললাম প্লে স্টোরে অ্যাভেলেবল অনেক কল রেকর্ডিং অপশন আছে, মানে অ্যাপ অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আপনি ইনস্টল করে ট্রাই করতে পারেন যে কোনটা আপনার জন্য বেস্ট কাজ করতেছে হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করার জন্য। এছাড়াও আপনি যেটা করতে পারেন, যদি আপনার কোন অ্যাপে কাজ না করে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, যেগুলো আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ড করে, যেগুলো প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন, তো সেই রকম একটা স্ক্রিন রেকর্ডার আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনের ভয়েস থেকে শুরু করে আপনার স্ক্রিন পুরোটাই কিন্তু রেকর্ড হবে। তো সেখান থেকে আপনি অডিওটা আপনার প্রয়োজনীয় অডিও কিন্তু নিতে পারেন, এইভাবে কিন্তু কল রেকর্ড করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং, যেটা বললাম আর কি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।